পালং শাক, বেগুন, টমেটো দিয়ে একটা রান্না হবে, তার জন্য বানাচ্ছি ভিডিও। এই আদা, কাঁচা লঙ্কা, দারচিনি এবার বানাবো। প্লিজ আমার ভিডিওটা দেখবে সবাই। আদা, কাঁচা লঙ্কা বাটা কমপ্লিট। এবারে হবে আমার এই যে হাত কাটা, হাত কেটে গেছে সবজি বানাতে গিয়ে। প্লিজ আমার ভিডিওটা দেখবে সবাই, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর এই কালো জিরা দিচ্ছি, জিরা ফোড়ন দিচ্ছি, পাঁচ ফোড়ন আছে। ভাই, দাদা ভাই, নমস্কার বন্ধুরা। আজ এই সবজি করছি পালংয়ের। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, জিরা, কালো জিরা, পাঁচ ফোড়ন, তারপর এই বেগুন দিচ্ছি। সব তরকারি বানানোর জন্য বেগুন, বেগুন, পালং শাক, আলু, টমেটো লেগেছে, জিরা গুঁড়ো, গলকি গুঁড়ো, লঙ্কা, আদা, আদা বাটা, রসুন, পেঁয়াজ, কষ্টকে মিক্স করে সব দিলাম। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কেন খেলবেন, বন্ধুরা শেয়ার করবেন, সাপোর্ট করবেন, এই চ্যানেল দেখবেন, খুশি হয়ে দেখবেন, ভালো হবে। শাক দেব, শাকটাতে নিজের থেকেই জল উঠছে, এটাতে তো জল দিতে হয়, একটু পরে এই সিদ্ধ হওয়ার জন্য ভাত দিলাম, নুন দিলাম, আর কিছুক্ষণ পরে জলটা মরে গেলে নামিয়ে দেব। আর কিছুক্ষণ পরে হয়ে যাবে জলটা মরে গেলে, বেশি কিছু তো করতে পারি না, তাই বসে বসে একটু এই পাওয়া আমি নামাচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে পারেন।